বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ জানিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে হাত দেওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জনগণের প্রতি মানসিকতার বদল ঘটেছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার রাজধানী নম পেনে রোববার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক নৈশভোজে কথা বলেন তিনি দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করার পর বিষয়টি নিয়ে দীর্ঘ টানাপোড়েন শেষে তাদের না করে দেয় সরকার দুই সালের ডিসেম্বরে নিজস্ব অর্থায়নে প্রায় তিরিশ হাজার কোটি টাকায় বাংলাদেশের সবচেয়ে বড় এই অবকাঠামো নির্মাণ শুরু করে সরকার এই প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন পদ্মা সেতু নিয়ে বিরাট চ্যালেঞ্জ ছিল মিথ্যে অববাদ নিতে আমরা রাজি না কষ্ট হয়েছে আমাদের কিন্তু তারপরেও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এই যে আমরা নিজেরাই করতে পারছি এটি কিন্তু সবথেকে বড় কথা এবং আপনারা একটু লক্ষ্য করবেন যে ওই একটা ঘটনার পর সকলের কিন্তু বাংলাদেশের জনগণের প্রতি মন মানসিকতাটাই বদলে গেছে যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করতে যান সকলেই দেখবেন যে দৃষ্টিভঙ্গিটা আচরণ বদলে গেছে এখন কিন্তু সমীহ করেই সবাই কথা বলেন দেশ রিপোর্ট বিডি নিউজ 21 আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ